जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्य करुन। बंधुरा, आगामीकाल ज्योष्ठ मासेर शेष बुधवार, सेई संगे योगिनी एकादशीर महाजोग। আর এই মহাযোগে আপনারা যদি আপনার ঘরের এই জায়গায় এক চিমটি সামান্য হলুদ যদি রেখে দিতে পারেন, তাহলে সাত দিনের মধ্যে আপনারা প্রচুর অর্থ প্রাপ্ত করবেন ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপায়। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে কথা দিচ্ছি যে এক মাসের মধ্যেই, এই উপায় বা টোটকাটি করার পর এক মাসের মধ্যেই আপনাদের অর্থভাগ্যে উন্নতি ঘটবেই ঘটবে, এবং কোনো না কোনো ভাবেই আপনাদের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, দশ দিক থেকে অর্থ আসবে হু হু করে। সেই সঙ্গে দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পাবেন। একই সঙ্গে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে, অর্থ আসবে বিপুল পরিমাণে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি আপনাদের জীবন থেকে বাধা বিঘ্ন, দারিদ্রতা, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণাকে দূর করতে চান, তাহলে ওম গাং গণেশায় নমো লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি বুধবার হল স্বয়ং ভগবান গণেশের পুজো আরাধনার দিন। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভগবান গণেশের অপর নাম হল বিঘ্নহর্তা। সুতরাং আপনারা যদি আপনাদের জীবনের সকল বাধা, দুঃখ কষ্ট দূর করতে চান, তাহলে বছরের যে কোনো বুধবার দিন শ্রী ভগবান গণেশজিকে একবার যদি প্রসন্ন করতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা ও সংকট সুনিশ্চিতভাবে মুছে যাবে ভগবান শ্রী গণেশের কৃপায়। সেই সঙ্গে আপনাদের জীবনে আসবে অভাবনীয় এক পরিবর্তন। বন্ধুরা, জীবনে যতই দুঃখ কষ্ট সংকট আসুক না কেন, যতই মহাবিপদ ঘিরে ধরুক না কেন, সেই মুহূর্তে যদি আপনি একবার ভগবান গণেশের নাম স্মরণ করেন এবং আজকে আমার এই ভিডিওটিতে বলা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা একবার করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে সব বাধা, সব সংকট, সব সমস্যা, এমনকি দারিদ্রতাও নিজে থেকেই খুব দ্রুতই সব মিটে যাবে। বন্ধুরা, ভগবান শ্রী গণেশ আপনাদের জীবনে সমস্ত প্রকার দুঃখ কষ্ট ভগবান শ্রী গণেশ হরণ তো করবেনই, সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে আসবে প্রচুর ধন সম্পদ। কিন্তু তার আগে আপনাকে একটি বুধবার হলুদ দিয়ে ভগবান গণেশের পুজো আরাধনা করতে হবে, তবেই আপনারা সুনিশ্চিতভাবে ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপা পাবেন। সেই সঙ্গে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার নেগেটিভ শক্তি সুনিশ্চিতভাবে দূর হবে, সাথে আপনার জীবনে আসবে বিপুল পজিটিভ এনার্জি তথা আপনারই জীবনে আসবে অপার ধন সম্পত্তি। বন্ধুরা, ঠিক এরই পাশাপাশি আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে মাত্র কয়েকটি দিনের মধ্যেই। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোনো বুধবার ভগবান গণেশজিকে হলুদ দিয়ে পুজো করলে তাহলে কিন্তু আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে, তথা শাস্ত্র মতে এই হলুদ অর্পণ করা খুবই শুভ বলে বিবেচিত করা হয়েছে। তাই বছরের যে কোনো বুধবার দিন শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনারা যেভাবে আপনার বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই পুজো আরাধনা করবেন
আপনাদের ঠাকুর ঘরে যদি ভগবান গণেশের মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সেখানে একটি প্রদীপ ও ধূপ দেখিয়ে অন্তর থেকে ভক্তি ভরে ভগবান গণেশজিকে প্রণাম করে চার থেকে পাঁচটি কাঁচা হলুদের টুকরো ভগবান গণেশের চরণে নিবেদন করে দিন। ঠিক এরই পাশাপাশি আপনারা ওই কাঁচা হলুদ দিয়ে ভগবান গণেশজির তিলক অঙ্কন করে দিন। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে বাড়ির যারা মহিলারা রয়েছেন অর্থাৎ যারা মা দিদি বোনেরা রয়েছেন তারা কিন্তু কখনোই এই হলুদের তিলক পরাবেন না, কারণ এতে ভগবান গণেশজি অত্যন্ত রাগান্বিত হন, যার ফলে অখণ্ড সৌভাগ্যের জায়গায় চরম দুর্ভাগ্য কিন্তু আপনাদের জীবনে নেমে আসতে পারে। আর এই বিষয়টি কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। বন্ধুরা, এরপর আপনারা যে চার পাঁচটি হলুদের টুকরো ভগবান গণেশজির চরণে নিবেদন করেছিলেন সেগুলি ভগবান গণেশজির চরণে এক সপ্তাহ ওইভাবেই রেখে দেবেন। এটি ভগবান গণেশজির আশীর্বাদে শুদ্ধ হয়ে যাবে। তারপর আগামী বুধবার এক সপ্তাহ পরে ওই হলুদের টুকরোগুলি তুলে আপনি আপনার টাকা পয়সা রাখার স্থানে বা আপনারা যেখানে ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন অর্থাৎ মূল্যবান যেখানে কোনো জিনিসপত্র রাখেন বা আপনার গৃহের মধ্যে কোনো পবিত্র স্থানে ওই কাঁচা হলুদের টুকরোগুলিকে একটি হলুদ কাপড়ে মুড়িয়ে সেগুলিকে রেখে দিন। এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে সুনিশ্চিতভাবে স্বয়ং ভগবান গণেশজি অশেষ কৃপায় ও আশীর্বাদে আপনার অর্থ ভাণ্ডার ভরপুর হয়ে উঠবে। আপনাদের জীবনে কোনোরূপ অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না, সবসময় সদাসর্বদাই আপনাদের পকেট ভর্তি থাকবে। তথা সেই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে যখন আপনারা কোনো শুভ কাজে যাবেন তখন আপনি ওই হলুদের পুটুলিটি নিজের সঙ্গে নিয়ে যাবেন। তবে আপনারা যে কাজেই যান না কেন সেই কাজ 100% সুনিশ্চিতভাবে সম্পূর্ণ হয়ে যাবে। সেই সঙ্গে সমাজে মান সম্মান বৃদ্ধি হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি তথা আর্থিক বৃদ্ধি এবং প্রত্যেকটি কাজে গৃহের প্রত্যেকটি সদস্য সফলতা পাবে। বন্ধুরা, একথা বলাই বাহুল্য যে এই পবিত্র হলুদের টুকরোগুলো আপনাদের সঙ্গে সাথে থাকলে কোনোরূপ বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা প্রত্যেকটি বিপদ আপদ থেকে অনেকাংশেই রেহাই পাবেন এবং সুনিশ্চিতভাবে আপনাদের জীবনে সফলতা আসবেই আসবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবন কাটাতে চান তাহলে বছরের যে কোনো বুধবার দিন সন্ধ্যার পরে এই উপায় বা ক্রিয়াটি কখনোই করতে ভুলবেন না। তাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে ধরে রাখতে, অর্থ ভাণ্ডার ভরপুর করে রাখতে, নিজের ভাগ্যকে নিজের সহায় রাখতে যে কোনো বুধবার দিন ভগবান গণেশজির এই উপায় বা ক্রিয়াটি প্রত্যেকের একবার হলেও করা প্রয়োজন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।